হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি তো আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় অনেক 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 ভালো আছি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে হচ্ছে চার তারিখ সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি এখন সাতটা বাজে তো আমি আজকে ভাত রান্না করতেছি ওর বাবা আজকে খেয়ে যাবে তাই ভাত রান্না করতেছি বেগুন ভাজি আলু ভাজি আর ডিম ভাজি দিয়ে আজকে আমরা সকালের নাস্তা করব তো আমার ভাতটা হয়ে গিয়েছে এখন আমি বেগুন আলু আর ডিমটাকে ভেজে নেবো নিয়ে ওর বাবাকে খেতে দিব ওর বাবা অফিসে চলে যাবে তো আজকে আমার বিশেষ একটা রান্না নেই দুপুরে তাই আমি আমার রান্নাঘরকে কিভাবে গুছিয়ে রেখেছি আজকের ভিডিওতে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো আমার যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবে। আর হচ্ছে একটি লাইক ও একটি কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর আর হচ্ছে আমার ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাদেরকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবে আর আমি ডিমটা এখন ভেজে নিচ্ছি আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে আলু ভাজাও হয়ে গেছে। তো আমি এখন ডিমটাকে ভেজে নিব মানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে অলরেডি তো এই হচ্ছে আমার আজকে সকালের কাজ তো আমি চেষ্টা করছি আমার ভিডিওগুলোকে ভালো করে তৈরি করার জন্য যেন তোমাদের কোনো উপকারে আসে বা তোমাদেরকে এন্টারটেন করতে পারে এরকম আমি জানি না কেমন হচ্ছে চেষ্টা করতেছি তো হচ্ছে আজকে দুপুরে আমার কোনো রান্না নাই তো এখন হচ্ছে এগারোটা বাজে আমি আমার পিচ্ছি বাবাকে গোসল করাবো ভেবে ওকে তেল মেখেছি তো ও বলছিল যে ও দুধ খাবে তাই ওর দুধ গরম করতে গিয়ে আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছি আমি এখন চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো খেয়ে ওকে গোসল করাবো এই যে ও দুধ খাচ্ছে চিনি দিয়ে খালি গা কেননা গোসল করবে আমি ওকে বলছে করেছি দুধ খাবে তারপরে গোসল করবে তো কার্টুন দেখছিল তো ওকে আমি গোসল করিয়ে তারপরে আমি তোমাদেরকে আমার রান্নাঘর দেখাতে নিয়ে চলে যাব। তো হচ্ছে লেং টু হয়ে দুধ খাচ্ছে খেয়ে গোসল করবে ও কিছুতেই দুধ না খেয়ে গোসল করতে যাবে না আমি বারবার বললাম গোসল করে এসে দুধ খাও না সে দুধ খেয়ে গোসল করবে তো ভালোই হলো এই ফাঁকে আমারও চা খেয়ে হয়ে গেল সকালে চা খাওয়া হয়নি আজকে এখন চাটা খেলাম খুব ভালো লাগছে আর চা আমার অনেক পছন্দের একটা খাবার আমার চা খেতে অনেক ভালো লাগে আর আমি যখন চা খাই অনেকগুলা চা একেবারে খাই তো এই যে আমার বাবার গোসল করা শেষ সে এখন টিভি দেখবে আর এই ফাঁকে আমি তোমাদেরকে আমার রান্নাঘর দেখাতে নিয়ে চলে যাচ্ছি চলো যাই আমি আমার ছোটো রান্নাঘর গুছিয়ে রেখেছি সেটা তোমাদেরকে দেখাই আসলে আমার রান্নাঘরটা অনেক ছোট আর আমার রান্নাঘরের কোনো দরজা নাই তো এই হচ্ছে আমার রান্নাঘরের শুরুটা কোনো দরজা নাই তো এটা হচ্ছে আমার সিঙ্কটা সিঙ্কের উপরে হচ্ছে যে মাজুনি রাখার জন্য একটা ট্রে আছে আর ওইখানে আর কোনো জায়গায় আমি ভিমের বোতলটা এখানেই রেখেছি আর হচ্ছে ওপরে আমি হ্যাঙ্গারের মতো করে আমার এই যে প্রয়োজনীয় পাতিল কড়াই টড়াই কোলা এগুলো রেখেছি আর সিঙ্কের পাশে রেখেছে হচ্ছে থালা বাটি ধোয়ার একটা প্লাস্টিকের র্যাক এটার উপরে আমি সব থালা বাটি ধুয়ে পানি ঝরিয়ে দেন আমি অন্য দিকে নিয়ে রাখি সব কিছু ধুয়ে তো এই যে এখানে চামিজ টামিজ রাখার জন্য জায়গা আছে এখানে চামিচ টামিচ রেখেছি তো এর পাশে হচ্ছে এই ফাঁকা জায়গাটা এখানে রান্না করার সময় লাগে জায়গা এটা ওটা রাখতে হয় আর এটা হচ্ছে আমার চুলাটা তার পাশেই এই চুলাটা হচ্ছে টপারের চুলা তো এই যে চুলার পাশে এখানে একটু জায়গা ছিল এই জায়গাটা তো আমি সময় ব্যবহারের মশলাপাতি তেলের বোতল আর হাতা খুন্তি এগুলোকে গুছিয়ে রেখেছি এভাবে আর তার পাশে আছে একটা ছোটো তাক তাকটা বেশি চওড়া না তাই কোনো কিছু করা যায় না তাই আমি এখানে রান্না করা হাঁড়ি পাতিলে এগুলো রেখেছি আর এক কোনার মধ্যে রেখেছি ব্লেন্ডার ব্লেন্ডারের পাশে রেখেছি লুডুসের বক্স আর তার উপরে রেখেছি হচ্ছে বিস্কিটের বক্সগুলা আর এটা হচ্ছে আমার একটা আর এফ এলের র্যাক এই র্যাকের উপরে তাকে আমি ব্লেন্ডারের জগ আর হচ্ছে যে চামিস সুরি টুরি হাফিজাবে এগুলো রেখেছি আর তার নীচের তাকে রেখেছি হচ্ছে একটা যে কার্টুনের ভিতরে আমার নেট টেট আছে দা রেখেছি একটা পাতিল রেখেছি আর তার নিচে তাকে দুইটাতে রেখেছি পেঁয়াজ মরিচ রসুন সরি পেঁয়াজ আলু আর রসুন তো তার পাশে রয়েছে আমার একটা কাঠের র্যাক তো এর ভিতরে আমি জয়ের পাশ থেকে পানি ঝরিয়ে নিয়ে সে তারপরে শুকনা করে যেহেতু এটা কাঠের র্যাক এখানে পানিওয়ালা কিছুই রাখা যায় না তাই পাশ থেকে পানি ঝরিয়ে নিয়ে এসে পরে আমি এগুলা এখানে রাখি সব সময় ব্যবহারের যেগুলো লাগে আমি খুব কম হাঁড়িপাতিল ব্যবহার করার চেষ্টা করি কেননা যত বেশি ব্যবহার করা হয় তত বেশি নোংরা হয় তো এটা হচ্ছে আমার একটা প্লাস্টিকের বালতি আমি সার্ফিক্সেলের সাথে ফ্রি পেয়েছিলাম এটা আমার কোনো কাজে আসে না তাই আমি এটার ভিতরে হচ্ছে সাবান মাজুনি কাপড়ের ক্লিপ এগুলো হাবি জাবি রেখে দিয়েছি এখানে স্টোরেজ করে একদম নিচের তাকটাতে তো এই হচ্ছে আমার দুইটা র্যাক গেল এবার আমি চলে যাচ্ছি হচ্ছে র্যাকের এই পাশে তাকের নিচে যে জায়গাটা এখানে রেখেছি আমি হচ্ছে রঙের বালতি তার উপরে একটা আরেফেলের বক্স আরেফেলের বক্সটার ভিতরে আছে বাদাম আর এটার ভিতর কাঁচা বাদাম আমি এগুলো বালি দিয়ে ভেজে ভেজে খাই আর হচ্ছে যেই রঙের বালতি এটার ভিতরে আমি আটা চিনি লবণ বিরিয়ানি মশলা এইসব তো এই যে যেগুলা প্যাকেট আমি কেটেছি আমার আর পরে লাগে না সেগুলো আমি কাপড়ের ক্লিপ দিয়ে মুখগুলো আটকে রেখেছি ভালো করে যেন বাতাস না ঢুকতে পারে তো হচ্ছে এই গেলো হচ্ছে আমার স্টোরেজের বক্স এটা হচ্ছে আমার চালের ড্রাম এটাতে আমি চাল রাখি তো আর চুলার নিচের যে জায়গাটা সেখানে আমি একটা ঝুড়িতে পলি রেখেছি আর এই যেখানে আরেকটা রঙের বালতি আছে বাচ্চার এর ভিতরে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র ছোটো ছোটো এগুলো যেগুলো লাগে না সেগুলো রেখে দিয়েছি পাশে রেখেছি তেলের বোতলটা আর এই যে চুলা বেসিনের নিচে যেটা সেখানে যে গরম পানি করার কলসি বালতি ট্রাশ এগুলো যেগুলো লাগে সেগুলো রেখেছি এভাবে তো এটা হচ্ছে আমার চুলা রান্নাঘরে একমাত্র তাক এটা উপরে তো এখানে আমি এই যে হাঁড়ি পাতিল যেগুলো লাগে না সেগুলো রেখেছি পলি দিয়ে রেখেছি কেননা চুলার উপরে অনেক তেল চিটচিটে হয় তাই আমি এগুলো পলি দিয়ে বেঁধে রেখেছি আর এই যে এই পাশে সব আমার ডিব্বা ডাব্বি এর ভিতরে চিনি চা আটা ময়দা ধনিয়া মরিচ এগুলো যেগুলো রাখতে হয় আসলে সব সময় ডাল অনেক কিছুই রাখতে হয় রান্নাঘরে সেগুলোকে স্টোরেজ করে করে এখানে আমি রেখে দিয়েছি তো এই রান্নাঘরে আমার একটাই তাক এই এই তাকটাতে আমি ব্যবহার করি এগুলোতে আর আমার যেগুলো এক্সট্রা পাতিল ওগুলো আমি অন্য রুমে আমার ওয়াল সুকেসের ওপরেও বেঁধে রেখে দিয়েছি তো এই হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর ওভারঅল আমি জানি না তোমাদের কেমন লেগেছে তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমাদের যদি আরও কোনো ভালো আইডিয়া থাকে আমি কীভাবে রান্নাঘরটাকে গুছালে আরও ভালো লাগবে আমাকে আইডিয়া দিবে প্লিজ তো আমি আবারও বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবে তো আমি আমার এই রান্নাঘর দেখাতে দেখাতে আজকের ব্লগটি শেষ করব তোমরা অনেক 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 ভালো থেকো আর আমার জন্য দোয়া করো আমিও যেন অনেক 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 ভালো থাকি আর তোমাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এই অনুরোধটা থাকবে তোমাদের কাছে আর হচ্ছে আবারও বলছি আমার বড় ছেলের পরীক্ষা চলছে তাই আমার বড় ছেলের যেন রেজাল্ট ভালো হয় তোমরা দোয়া করবে আর পরীক্ষা শেষ হলে আমি আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি বেড়াতে যাব আমি জানি না তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো বা তোমাদের সঙ্গে থাকতে পারবো কিনা চেষ্টা করব তো তো এই আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই আবারও বলছি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো